দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পঞ্চম বার্ষিক খেলো ইন্ডিয়া ইউথ গেমসে স্থান পেল শিলচরের রূপসী দাস। বরাক জুড়ে পালিত হলো সর্বানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব। হাইলাকান্দির মিজোরাম সীমান্তে পুনরায় মিজো আগ্রাসন উত্তেজনা। হাইলাকান্দিতে জব্দ বিপুল পরিমাণের সুরা। সেলুট তিরঙ্গার প্রথম রাষ্ট্রীয় কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত দিল্লিতে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক পেল করিমগঞ্জের সৌরভ পাল। শিলচরে পালিত শ্যামানন্দ বাবার তিরুধান উৎসব। প্রজাতন্ত্র দিবসে প্যারেডে আমন্ত্রিত করিমগঞ্জের যুবক সৌরভ পাল। প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্য থেকে 50 জন যুবককে আমন্ত্রণ জানানো হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে। মূলত শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা ছাত্রদের ভাগ্যে জুটে এই সৌভাগ্য। প্রতি বছর সমগ্র দেশ থেকে 50 জন মেধাবী ছাত্রকে প্রধানমন্ত্রীর বক্স অফিসে বসে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপভোগ করার আমন্ত্রণ জানান। করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্নাতক উত্তীর্ণ সৌরভ পাল ও তার পরিবার উৎফুল্লিত এই আমন্ত্রণ পত্র পেয়ে। করিমগঞ্জের মাইজডিহি এলাকার অরুণ পালের পুত্র সৌরভ পাল এই সুযোগ লাভ করায় উৎফুল্লিত এলাকাবাসী ও সমগ্র আসাম থেকে একমাত্র সৌরভ পাল ও কাছাড় জেলার এক যুবক এই আমন্ত্রণ পত্র পেয়েছেন। ফার্স্ট অফ অল তো প্রথমে তো জানতাম না কি তার লাগিয়ে হয়েছে। তো যখন চিঠি খুলিয়া দেখলাম তো তখন দেখলাম যে প্রাইম মিনিস্টার স্যারে আমরা রে পুরো আসাম থেকে দুইজন আর অল ওভার ইন্ডিয়া থেকে 50 জনরে তাই ইনভাইট করছেন। 26 জানুয়ারির যে প্যারেডটা হইব কর্তব্য সেতু নিউ দিল্লি, ওইখানে তারা মানে ইনভাইট করছেন তাই যে আমরা গিয়া প্যারেড দেখতাম। তো এটা তো প্রথমে দেখিয়া প্রথমে খুব আনন্দিত লাগছে, গর্বিতও একটু একটু অনুভব হয়েছে, ঘরের মানুষ তো খুব খুশি। তো সঙ্গে সঙ্গেও আমি আমার স্যারে জানাইলাম যে ডক্টর প্রদীপ কুমার নাথ স্যার। তো স্যার যখন হাকটা করছে তখন আমি রিয়েলাইজ করছি এটা কত বড় অ্যাচিভমেন্ট। স্যারের কাছ থেকে মানে এরকম একটা জিনিস পাওয়ার একটা স্বপ্ন আছে যখন থেকে আমি স্যারের আন্ডারে পড়ি। ঘরের মানুষের সাপোর্ট সবসময় আছে। করিমগঞ্জ কলেজের টিচার্স বা বোটানি ডিপার্টমেন্ট, যেটার মধ্যে আমি পড়াশোনা করছি বোটানি ডিপার্টমেন্ট, তো এখানে ফ্যাকাল্টিরা খুব ভালোভাবে সাপোর্ট করছে। বিশেষ সাপোর্ট বা বিশেষ ধন্যবাদ এটার লেগিয়া দিতে আমার লাগবই যে আমার স্যার ডক্টর প্রদীপ কুমার নাথ স্যার করিমগঞ্জ কলেজের বোটানি ডিপার্টমেন্টের বর্তমানে এইচওডি। স্যারের যেরকম সাপোর্ট আছে, ইভেন কলেজ শেষ হয়ে যায় দুইটা, স্যার 7টা 8টা পর্যন্ত আমরা পড়াইছে। তো উইদাউট টিউশন আমরা যে স্যারের সাপোর্টটা পাইয়া করছি তো এটার লেগে স্যারের তো বিশেষ ধন্যবাদ দিতেও লাগবো। বাকি টিচাররাও পড়াইছেন বাট স্যারের বিশেষ ধন্যবাদটা আমরা দিতেও লাগবো। তো তখন আমি প্ল্যানিং তো 19 বা 21 যাইতাম, 25 to 27 প্রোগ্রাম হইব। তারা এখানে আমরা লেটার লিখিয়া দিছে যে ফুডিং লজিং অ্যাকোমোডেশন সব দিব আর লগে ফেয়ারটাও দিব। তো 21 যাইমু আর 25 to 27 তো তারা এখানে থাকবো আর বাকি তো তারপরে আবার প্ল্যান। আসাম ইউনিভার্সিটি থেকে এটা ফার্স্ট কেউ এরকম যার দুইজন, তো সেটা শুনিয়ে আরও বেশি আনন্দিত লাগছে আর ঘরের মানুষের আনন্দিত দেখিয়া তো আরও বেশি আনন্দিত লাগছে। আমার নাম সৌরভ পান, বাসা মাইজডি বিএসএফ ক্যাম্প রোড সেটেলমেন্ট। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তে পুনরায় উত্তেজনা বিরাজ করছে। জেলার বিলাইপুর থানার অন্তর্গত গেল্লাছড়া অঞ্চলে মিজোরামের পক্ষ থেকে আগ্রাসনের চেষ্টা চালানো হয়। অসমের মাটিতে প্রবেশ করে মিজো দুষ্কৃতীরা মূল্যবান গাছপালা কেটে ফেলার অপচেষ্টা করার পর উত্তেজনা বিরাজ করে। হাইলাকান্দির বন বিভাগ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রোন এবং জিপিএস সার্ভের মাধ্যমে মিজো আগ্রাসনের প্রমাণ সংগ্রহ করেছে। অসমের হস্তক্ষেপের পর মিজোরামের পক্ষ থেকে কৃষিকার্য বন্ধ রাখা হলেও হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। হাইলাকান্দির পক্ষ থেকে গেল্লাছড়া বর্ডার আউটপোস্টের শক্তি বৃদ্ধি করা হয়েছে। অডিটোরিয়াম হলে সেলুট তিরঙ্গার প্রথম রাষ্ট্রীয় কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রীয় অধ্যক্ষ রাজেশ ঝাড় সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের 25টি রাজ্যের আধিকারিকদের সাথে 10টি দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত করা, সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে এই সংগঠন নিরন্তরে অহরহ কাজ করে যাবেন। তাই আধিকারিকদের সাথে অসম প্রদেশের সভাপতি অনুপ সিনহা দেব রাজ্যে এই সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হন। সভায় আধিকারিকদেরকে রাষ্ট্রীয় সমিতির তরফ থেকে সম্মানিতও করা হয়। দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গণ্যমান্য ব্যক্তিকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্মানে অটল তিরঙ্গা সম্মান প্রদান করা হয়। मेरे से कोई चूक हो तो माफ करना, मेरे को मार्गदर्शन दीजिए, आप जैसे बोलेंगे हम वैसे करेंगे। हमने 5 सालों में 26 राज्य जोड़ा, जो बचा हुआ काम है उसे भी जोड़ना है, हर घर में तिरंगा पहुंचाना है, और तो और हम 100 कंट्री के अंदर भी जरूर तिरंगा के साथियों को खड़ा करेंगे। হাইলাকান্দিতে প্রচুর পরিমাণে বিদেশি মদ জব্দ করা হয়। মেঘালয় থেকে মিজোরামে সরবরাহ করার সময় হাইলাকান্দির রামনাথপুরে জব্দ 1140 বোতল বিদেশি মদ সিমেন্টের ট্রাক করে গোপনে সরবরাহ করা হচ্ছিল। এই মদগুলো ট্রাকের চালক শাহিন আহমেদ লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। জি সিনেমা সে ফোন টা আপকে লিয়ে বহুত বড়া প্রজেক্ট হ্যাঁ, মুঝে পতা থা ইয়ে চেহারা বড়ে পর্দে কে লিয়ে বানা হ্যায়, হিরোইন কোন হ্যায়? নেই নেই, ক্রিকেট কমেন্ট্রি কে লিয়ে বুলা রহে। ক্রিকেট আব জি সিনেমা পর ইন্ট্রোডিউসিং ILT20, এক ধামাকেদার নই লিগ জহাঁ ভিড়েঙ্গে দুনিয়া ভর কে T20 হিরোজ। কমিং সুন জি সিনেমা অর Z5 পর। বাওয়াল মচনে ওয়ালা হ্যায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। রূপচর্চা নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। সুন্দর ত্বক ও রূপচর্চার সম্ভার নিয়ে করিমগঞ্জে হাজির পাল লেডিস বিউটি পার্লার। আমাদের ঠিকানা পাল লেডিস বিউটি পার্লার, শিববাড়ি রোড, করিমগঞ্জ, পাওয়ার হাউসের নিকটে। যোগাযোগের নাম্বার 6900729994। আপনি কি ডাক সমস্যায় ভুগছেন? তবে দেরি না করে আজই চলে আসুন অভিষেক হেয়ার ওয়েভিং সেন্টারে। অভিষেক হেয়ার ওয়েভিং সেন্টার, রাঙিরখাড়ি পয়েন্ট, সোনাই রোড, শিলচর 5। এছাড়াও আমাদের ব্রাঞ্চ রয়েছে ওল্ড স্টেশন রোড, রায়নগর, করিমগঞ্জ। পিন 7887711। যোগাযোগের নম্বর 8 4।
8086581 88761992000। প্লাস্টিকের বিভিন্ন সম্ভার নিয়ে টিএ এন্টারপ্রাইজ হাজির আপনাদের শহর করিমগঞ্জে। এখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়াও হকিংস প্রেস্টিজ, মিল্টন, লাপোলা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির জিনিস অতি সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের বিপণী টিএ এন্টারপ্রাইজ, পাথারকান্দি রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002334203, 9678063751। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955770984। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব মহোৎসব পালিত করিমগঞ্জে। মঙ্গলবার করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডের অখণ্ড মণ্ডলী আশ্রমে সকাল থেকে মন্দির প্রাঙ্গণে সমবেত উপাসনা হয়। সমবেত উপাসনায় আকাশ বাতাস
মুখরিত হয়ে ওঠে। করিমগঞ্জের প্রতিটি মন্দিরে ছিল মাঙ্গলিক কার্যক্রম। অগণিত ভক্তবৃন্দরা দুপুরের মহাপ্রসাদও গ্রহণ করেন। অন্যদিকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম উৎসব অনুষ্ঠিত হলো রামকৃষ্ণনগর স্থায়ী হরিও মন্দিরে। রামকৃষ্ণনগর অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় এই মহোৎসবের শুভ সূচনা হয় সোমবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে। অনুরূপভাবে শিলচরেও পরম পূজনীয় বাবামণির শুভ আবির্ভাব উপলক্ষে শিলচর রাধামতি বটস্থিত হরিও মন্দিরে সমবেত উপাসনা ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয় এবং বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে পালন করা হয় দিনটিকে। আজকের আজ আমাদের অখণ্ড মণ্ডলীর ভবনে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। সকাল 8টায় সমবেত উপাসনা হয়েছিল, ভালো ভক্ত সমাবেশ হয়েছে, প্রায় 250 থেকে 300 ভক্ত হবে। তারপর সমস্ত দিবস হরিও মহানাম সংকীর্তন কীর্তন চলছে। দুপুরবেলা এখন প্রসাদের প্রসাদ পরিবেশন চলছে, ভক্তবৃন্দরা প্রসাদ খাচ্ছেন। আর এভাবে আমাদের এই সপ্তাহ সমস্ত সপ্তাহই অনুষ্ঠান চলবে। আগামী রোববারও অনুরূপভাবে সকালবেলা উপাসনা এবং সমস্ত দিন হরিওম কীর্তন থাকবে, দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা থাকবে। তাছাড়া বাকি যে কয়টা দিন সকালবেলা উপাসনা এবং বিকালবেলা সন্ধ্যায় সর্বানন্দ সঙ্গীত হরিওম কীর্তন এইসব অনুষ্ঠান চলবে। আর আগামী মঙ্গলবার সেটা হচ্ছে আমাদের উৎক্রমণীয় দিবস, ওই দিনটা আমরা উৎক্রমণীয় দিবস হিসাবে উদযাপন করে থাকি সব জায়গাতে। মানে এক মঙ্গলবার ভূমিষ্ঠ হয়েছেন আর পরের মঙ্গলবার মানে মায়ের কুলে স্থান লাভ করেছেন। তো আগামী মঙ্গলবার সকালবেলা উপাসনা এবং এরপর আমাদের গুরুদেব শ্রী শ্রী বাবামণির বিধান অনুযায়ী পৌষ মাস পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মমাস। এই শুভ জন্মমাসে আমরা তার শিষ্যরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মমাসটা পালন করি। যেমন প্রাতকালে আমরা হরিওম কীর্তন নিয়ে কত পরিক্রমা করি, ভক্তদের বাড়িতে সমবেত উপাসনা, হরিওম কীর্তন ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করি। তার মধ্যে বিশেষ হলো আমরা শ্রী শ্রী বাবামণি আমাদের গুরুদেব তার জন্মদিন আজ আমরা এই বিশেষ দিনটি সমবেতভাবে পালন করছি। আজ অনুষ্ঠানের মধ্যে ছিল আমাদের প্রাতঃ 8 বটিকায় সমবেত উপাসনা, বিশ্বের মঙ্গল কামনায় সেই বিশেষ দিনটি আমরা উদযাপন করি। আজ সমবেত উপাসনায় আমাদের 500 সহস্রাধিক ভক্তের সমাগম এই আশ্রমে হয়েছে। তারপর আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এবং তার স্থলাভিষিক্তা পরমারাধ্য শ্রী শ্রী মহামণির প্রতিকৃতি নিয়ে আমরা এই শিলচরের প্রধান পথ পরিক্রমা করি। তারপর সমস্ত দিনব্যাপী হরিওম কীর্তন চলছে, মধ্যাহ্ন থেকে মহাপ্রসাদ মর্যাদা দেওয়া হচ্ছে, ভক্তরা মহাপ্রসাদের মর্যাদা দিচ্ছেন। আসলে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির জন্ম উৎসব আমরা সপ্তাহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করি। তার একটা বিশেষত্ব আছে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পৌষ মাসের 1 মঙ্গলবারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার সেই স্ত্রী দেহে প্রাণের কোনো সঞ্চার ছিল না। পরবর্তী মঙ্গলবারে
তার শ্রীদেহে প্রাণের সঞ্চার হয়, যার জন্য আমরা ডিসেম্বরের শেষ মঙ্গলবার শ্রী শ্রী বাবামণির ভূমিষ্ঠ হওয়ার দিন শুভ জন্মদিন, তার পরবর্তী মঙ্গলবার জানুয়ারি মাসের প্রথম মঙ্গলবার আমরা তার জন্ম সপ্তাহ উৎক্রমণীয় এবং তার সঙ্গে তারই স্থলাভিষিক্তা পরমরাধা শ্রী শ্রী মামনির শুভ জন্মদিন এই বিশেষ দিনটি আমরা এই সপ্তাহ দিনের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে পালন করি। আমাদের এই অনুষ্ঠানে সকলে সহযোগিতা করেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের সঙ্গে সহযোগ প্রদান করেন এবং আমরা সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পালন করে প্রতি বছরই আসছি, এবারও আমরা করছি। পঞ্চম বার্ষিক খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশগ্রহণ স্থান পেল শিলচরের রূপসী দাস। আগামী পঞ্চম বার্ষিক খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কালারিপট্টু প্রতিযোগিতায় অংশগ্রহণের স্থান করল কাছাড় জেলার কালারিপট্টু অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণার্থী ছাত্রী তথা শিলচর দাসকলনির বাসিন্দা রূপক দাস ও মাম্পি দাসের কন্যা রূপসী দাস। সোমবার শিলচর হাইলাকান্দি রোড স্থিত কাছাড় কালারিপট্টু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামজয় দাস জানান, গত 19 ও 20 ডিসেম্বর গুয়াহাটিতে হওয়া প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীদের মধ্যে 13 জন জাতীয় স্তরে অংশগ্রহণের স্থান পান এবং এতে কাছাড় জেলা থেকে 8 জন ছেলে মেয়ে অংশ নেয়। এর মধ্যে একমাত্র রূপসী দাস স্থান অর্জন করতে সক্ষম হন। সর্বভারতীয় খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কালারিপট্টু প্রতিযোগিতাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী পঞ্চম বার্ষিক খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কালারিপট্টু প্রতিযোগিতায় কাছাড় জেলা কালারিপট্টু অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণার্থী তথা রূপসী দাস পদক জয় করে কাছাড় জেলার নাম উজ্জ্বল করতে সক্ষম হবে তার আশাবাদী। সেদিন অন্যান্যদের মধ্যে সহ সম্পাদক দীপক দাস, সহযোগী প্রশিক্ষক দীপিকা নন্দী সহ প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আমার স্যার অনেক কষ্ট করেছে আমাকে এতটুকু করতে, আর আমি অনেক খুশি হয়েছি। আমি ট্রাই করবো যাতে আমি খেলো ইন্ডিয়াতে গিয়ে মেডেল নিয়ে আসি। মা বাবা আমার হেল্পটা আমাকে অনেক হেল্প করেছে, ওনারা হেল্প দিয়ে আমি আমাদের এত বেশি পরিশ্রম তো নেই, এখন স্যার হেল্প করছে। আমাদের ফ্যামিলি অনেক কষ্টতে আমাকে এতটুকু পাঠিয়েছে, এখন নেক্সট ওরা আসে। ওদের স্কুলের যে টাইমিংস, সকালবেলা অনেকে 6:30 সময় বাসে উঠতে হয়, তারপর এই পুরো দিনটা চলে, তারপর আসার পর ওদের থাকে টিউশন, থাকে অনেকগুলো টিউশন থাকে, যেখানে যেমন আমার ক্ষেত্রে বলছি আমার মেয়েও আছে, যেমন টিউশনটা বেড়ে গেছে তার সময়টা দিতে পারছে না, আর সময় দিতে না পারলে যেমন সেইভাবে ট্রেনিং হচ্ছে না। আজকে আমাদের টার্গেট থাকবে যে সেই বাচ্চাগুলোকে আমরা এখানে ভালো ট্রেনিং দিয়ে তারপর পাঠাবো, যাতে আমরা এখন লাস্ট ইয়ারে একজন হয়েছিল, এবার একজন হয়েছে, এবং সেই সব বাচ্চাদের আমরা চেষ্টা করবো যে সময়টা টাইমিংসটা আমরা চেঞ্জ করবো। যখন ওদেরকে আমরা যে উইকলি পুরো এক সপ্তাহ যদি থাকে, 2 দিন যদি পারে টাইম দিতে পারে, সেইটুকু আমরা চেষ্টা রাখবো। আমার আগামীতে আমরা চেষ্টা রাখবো যে সেই বাচ্চাগুলো যাদের সকালবেলা টিউশন আছে বা স্কুল আছে, বিকালবেলা যদি 1 ঘন্টা সময় পারে, আমাদের ওদের গার্জেনকে আমরা বোঝাবো যে সেইটুকু সময় কষ্ট করে যত শুধু পড়াশোনা করলে হয় না, সাথে স্যারমেন আজকে পড়াশোনা করছে, কালকেই বাচ্চাগুলো কালকে বাইরে যাবে, গুয়াহাটিতে যাবে না হয় বাইরে যাবে, তখন বাবা মা কেউ যেতে পারবে না সঙ্গে, তাই আমরা চেষ্টা রাখবো প্যারেন্টসে করায়। তারপরে ছেলে একটা হচ্ছে মানে আপনার প্রপার কেউ শিখে যে আমার বাচ্চাদের ফিটনেসের জন্য ফুললি লং লাইফ, এটা তো লং লাইফ থাকলে ভালো, কিন্তু 2 বছর করে 3 বছর করে এ করেছে, তো বাচ্চা কোথায় গিয়ে বলব না, যে বাচ্চা মনে হয় আজকে 20 জন বাচ্চা মোটামুটি গড়ে উঠেছে না, ওদের একবার 2 বছর করে ছেড়ে যেতে আপনি বানাবেন কিন্তু এই বাচ্চাগুলো মেইন সাপোর্ট হচ্ছে প্যারেন্টস আর লগ ইন করে, যদি প্রপার থাকে এবং গুয়াহাটিতে আমরা যাই যতগুলো আছে এটা মানে সবাইকে পাই, ওরা ছাড়ে না কেন, সেখানে আমি দেখছি একটা স্পট গার্জেন হোক আর স্টুডেন্ট হোক মানুষ নেই, আপনি বলেন আমাকে প্রশ্ন যেটা আমি এমনি কোয়েশন বলছি আর কি, কেন নেই আমরা পড়াশোনা শুরু করি, আজকে আমি বেঙ্গালুরু যাচ্ছি, বেঙ্গালুরু ডক্টর ইঞ্জিনিয়ার। এবছরও শিলচর শ্যামানন্দ আশ্রমের মহাযোগী শ্রী শ্রী শ্যামানন্দ বাবার তীর্থধান দিবস মঙ্গলবার বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। সকাল থেকে ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো, ভক্তিমূলক ভজন সঙ্গীতও ছিল, দুপুর থেকে বিকেল পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। Thank you.
পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।